হাই বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি সকলে তোমরা ভালো আছো। আজকে কালী পুজোর দিন চলেই এলো, দেখতে দেখতে কালী পুজো। তো আমার পরিবারের সকল সদস্যকে বা আমার পরিবারে এখনো যে যারা যারা আসেনি তাদের সকলকে জানাই কালী পুজো উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো কালী পুজো অনেক মজা করো, আনন্দ করো, আমিও মজা করবো, আনন্দ করবো, তোমাদের দেখাবো সব কিছু। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে অনেক কিছু আনার আছে, আমি উপোস রয়েছি, তো ওখানে বাইরে যাব ফল আনতে, ফুল আনতে, ঠাকুরের জিনিস গুছাবো, বিকালে মোমবাতি ধরাবো, সব তোমাদের দেখাবো। তো এখন দেখো পুপু ঘুম থেকে উঠে গেছে, তো পুপুকে খাইয়ে দাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে তারপরে আমি বাইরে যাব। তো দেখো পুপু কি করছে। দেখো বন্ধুরা, এই যে পুপু উঠে গেছে, পুপু আর ওর ঠাকুমা দুজনে মিলে এই লুডো খেলছে। তো এখন আমি পুপুকে স্নান করিয়ে, ব্রাশ করিয়ে, খাইয়ে দাইয়ে, স্নান করিয়ে নেব, তারপরে ঘুম পাড়িয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো দুজনকে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, তো চলো আমরা এবার ফুল ফল আনতে যাই বাজারে, মার্কেটে। তো চলো, দেখো আমি পুরো রেডি। দেখো আমরা ফল নিয়ে নিয়েছি। নারকেল মালা মিষ্টি, ভাইকে এবার বলতে হবে কি কি খাবে। বন্ধুরা ফল মিষ্টি নেওয়া হয়ে গেছে, বিকালবেলা ফুল আনতে, ফুলের মালা আনতে হবে বোন। তো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, আমি বাড়ি যাচ্ছি। আবার তোমাদের সাথে বিকেল বেলা কথা বলবো। বাবা